ভিউয়ার্স। ফেসবুকে আমরা প্রোফাইল পিকচার, কভার পেজ অনেক কিছু আমরা দিয়ে থাকি, যাতে করে আমাদের ফেসবুকে কেউ আসলে আমাদের ফেসবুকের লুকটি দেখে তাদের ভালো লাগে। ঠিক এরকমই ফেসবুকে নতুন আরেকটি আপডেট সংযোজন করা হয়েছে, সেটি হচ্ছে আপনার যে প্রিয় গান, সেই প্রিয় গানটি আপনি আপনার প্রোফাইলে অ্যাড করে রাখতে পারেন। কেউ যখন আপনার প্রোফাইলটি ভিজিট করবে, সে চাইলে ওইখান থেকে গানটি প্লে করে শুনতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটি ফেসবুকে নতুন এসেছে, তো চলুন কিভাবে আপনি আপনার প্রিয় গানটি আপনার প্রোফাইলে অ্যাড করে রাখবেন। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। এর জন্য বন্ধুরা আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব। ফেসবুক প্রোফাইলে গিয়ে আমরা যে উপরের দিকে ডান কর্নারে থ্রি লাইন্স আছে, এই থ্রি লাইন্সে ক্লিক করব। তারপর আমরা আমাদের যে প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করব। এখন বন্ধুরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে বন্ধুরা এখানে দেখুন ফটো, অ্যাভাটারস, লাইভ ইভেন্ট। আপনি যদি ডান দিকে আর একটু চাপ দেন তাহলে দেখুন এখানে লেখা আছে মিউজিক। আপনি এই মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার পরে বন্ধুরা এখানে একদম উপরে ডান কর্নারে দেখুন একটি প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। এখন এখানে সমস্ত মিউজিকের গ্যালারি চলে এসেছে, কোন গানটি আপনি আপনার প্রোফাইলে রাখতে চান। যেমন আপনি চাইলে এখানে সার্চ করেও নিতে পারেন, অথবা আপনি ক্যাটাগরি অনুযায়ীও নিতে পারেন। এখানে অনেক দেওয়া আছে, আপনি যদি সার্চ, যেমন আমি আমার প্রোফাইলে যে গানটি রাখতে চাই আমি এখানে সার্চ করে দিচ্ছি সাদা সাদা। হ্যাঁ চলে এসছে, এখন আমি এই গানটির উপরে ক্লিক করব। এখন দেখুন একটি টিক চিহ্ন চলে এসছে, এই গানটি আমার গ্যালারিতে চলে আসছে। আমি কি করব, এখন এখান থেকে ক্যান্সেল দেব। ক্যান্সেল দিয়ে ব্যাকে চলে আসব। এই যে দেখুন আমি যে গানটি দিয়েছিলাম এখানে সাদা সাদা, সে গানটি এখানে আসছে। এখন আমি এই গানটিকে আমার প্রোফাইলে সেট করব। কিভাবে প্রোফাইলে সেট করার জন্য বন্ধুরা এখানে দেখুন পাশে কিছু থ্রি ডটস দেখা যাচ্ছে, এই থ্রি ডটস আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন লেখা আছে পিন টু প্রোফাইল, আমরা এই পিন টু প্রোফাইলে ক্লিক করব। ব্যাস হয়ে গেল আমাদের কাজ। এখন যদি কেউ আমার প্রোফাইলে আসে, দেখুন বন্ধুরা আমার প্রোফাইলে এখানে এই গানটি চলে আসছে, আমার প্রোফাইল পিকচার, আমার কভার পেজ যেভাবে দেখতে পারবে সেভাবে দেখতে পারবে এখানে আমার প্রিয় গানটি অ্যাড করা আছে, এবং তারা চাইলে এটার উপর ক্লিক করলে এরকম প্লে হবে। আপনারা চাইলেই এভাবে আপনাদের প্রোফাইলে আপনাদের প্রিয় যে গানটি সেই গানটি আপনারা অ্যাড করে রাখতে পারেন। আর যদি কখনো এরকম মনে হয় যে না আমি গানটি রাখবো না, সেই ক্ষেত্রে আপনি এখানে দেখুন এই গানের পাশে থ্রি ডটস আছে, আপনি এই থ্রি ডটসে ক্লিক করবেন। এরপরে এখানে লেখা আছে আনপিন ফ্রম প্রোফাইল, এই এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গানটি আবার এখান থেকে চলে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।